নমস্কার বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই ভিলেজ কুকিং 143 তে। বন্ধুরা, আজকে আমরা আপনাদের কাছে চলে আসলাম একটা রেসিপি নিয়ে, তাই আমরা বানাবো, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকলো, যারা আমাদের চ্যানেলটা নতুন দেখছেন প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। আর আমাদের ভিডিওটাকে লাইক করতে ভুলবেন না, কিন্তু লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন, আর আমাদের ভিডিওটাকে পুরোটা দেখতে থাকুন। আমরা কি বানাচ্ছি আজকের, আমি নতুন রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের কাছে, তাই আজকের বানাতে চলেছি ইডিয়াপ্পম আর সাম্বার। তাই ইডিয়াপ্পম বানানোর জন্য আমি এই দেখুন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এখানে, আর সাম্বার বানানোর জন্য নিয়ে নিয়েছি কারি পাতি, নিয়ে নিয়েছি সজনা ফলি, আর রয়েছে মূলো, বেগুন, ক্যারেট, আর পেঁয়াজ, আর রসুন নিয়ে নিয়েছি, এবং ডাল নিয়ে নিয়েছি। তাই এই ডালটার নাম হচ্ছে তর ডাল, এই ডালটা দিয়ে আমি সাম্বার বানাবো। এবার আমি চালের গুঁড়োটা মাখিয়ে নেব, এতে কিন্তু 1 কিলো মতন চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি, তাই পরিমাণ মতন লবণ দিয়ে দেবো চালের গুঁড়োটাতে। দিদি, তুমি সবজিটা কেটে নাও না, এই নাও দিদি, ধরো সবজিটা কেটে নাও, আর ডালটাকে সেদ্ধ করে নাও দিয়ে। ডালটা 300 মতন রয়েছে বন্ধুরা। তাই আমি চালের গুঁড়োটা মাখিয়ে নিয়েছি ভালো করে, এই যে দেখুন শক্ত করে মাখানো হয়েছে, নরম হলে হবে না, শক্ত করে মাখাতে হবে। ভালো করে আমি মাখিয়ে নিয়েছি চালের গুঁড়োটাকে। তেল লাগিয়ে দিলাম, সাদা তেল লাগাতে পারেন, সর্ষের তেল লাগাতে পারেন, যেটা থাকবেন সেটা লাগাতে পারেন, কোনো অসুবিধা নেই। মানে হালকাভাবে একটু তেলটা লাগিয়ে নিতে হবে, যেতে না এতে জড়ে যায়। এইভাবে আমি সবগুলো প্লেটে তেল লাগিয়ে নেব। চালের ডোলাটা আমি এইভাবে এর ভেতরে ভরে নেব ভালো করে। সুন্দর করে ভরে নেব, এই যে দেখুন ভালো করে এর ভেতরে ভরে নিয়েছি আমি। এবার আমি ঢাকনাটা বন্ধ করে দেব। এতে আমি গরম করার জন্য বসিয়ে দিয়েছি। এবার এই আড়িয়াপ্পম বানানোর জন্য এই মেশিনটা রয়েছে, এই মেশিনটা দিয়ে বানিয়ে নেব। তাই আমি আড়িয়াপ্পমটা বানিয়ে নিচ্ছি, মেশিনটাতে এরকম ঘুরে ঘুরে ভাবে বানাতে হবে। এই যে দেখুন কিভাবে বানানো হচ্ছে। খুব সুন্দর ভাবে হয়ে যাচ্ছে, দেখতেও খুব সুন্দর লাগছে। পুরো সে এর মতো লাগছে, আমরা সে মেলার এসি ভাজা খেতাম না, তার মধ্যে দেখতে একটা লম্বা 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 পিস হয়ে যাচ্ছে। আমি সাম্বারের জন্য 1 বাটি ডাল নিয়ে নিয়েছি, এই ডালটা আমি ধুয়ে নেবো ভালো করে। এবার আমি সাম্বারের ডালটা সেদ্ধ করে নেব। সাম্বারের জন্য আমি নিয়ে নিয়েছি মূলো, সজনা ফলি, ক্যারেট, বেগুন, পেঁয়াজ কোঁচা আর রসুন কোঁচা নিয়ে নিয়েছি সাম্বারের জন্য। এখানে আমি জলটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তাই জলটা গরম হয়ে গেছে। এবার আমি এই আড়েপমটাকে বানিয়ে নিয়েছি, সেইটা আমি ওর মধ্যে দিয়ে দেবো, ভাপে সেদ্ধ হবে এটা। এটা 1/2 লিটার জল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, সেইটা হয়ে গেছে। এবার আমি খুলে নেব, এই দেখুন কত সুন্দর হয়ে গেছে এখানে। খুব সুন্দর, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটাকে আগে নামিয়ে নিই, তারপরে এই যে দেখুন কত সুন্দর হয়েছে, এইটা পুরো চাউমিনের মতন হয়ে গেছে। আমার কড়াই গরম হয়ে গেছে, এবার আমি তেলটা দিয়ে দেবো।
এই লঙ্কা চারটে দিয়ে দেবো এর মধ্যে। শুকনো লঙ্কা দিয়ে দিলাম ওর মধ্যে। এবার আমি রসুন কুচি দিয়ে দেবো। এবার আমি পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে নেড়ে নেবো আমি। আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি একটা একটা করে সবজি দিয়ে দেবো। মূলো দিয়ে দিলাম, সজনা ফলি, ক্যারেট, বেগুন। এবার আমি ভালো করে নেড়ে নেবো। তো এই সাম্বারের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। এতে কিন্তু আর কোনো মশলা দেওয়া যাবে না, তো লাস্টে সাম্বার মশলা দেওয়া লাগবে। আমার সাম্বারের ডালটা আমি বয়েল করে নিয়েছি, হয়ে গেছে। এবার আমি কড়াইতে তেল দিয়ে দেব, সর্ষে দিয়ে দেব কালো সর্ষে পরিমাণ মতো, জিরে দিয়ে দেব পরিমাণ মতো, পেঁয়াজ কুচি দিয়ে দেব, টমেটা দিয়ে দেব এর মধ্যে, টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য আমি একটুকু দিয়ে দেবো। এই সাম্বারের মশলাটা আমি 2 চামচ নিয়ে নিয়েছি। চামচ সাম্বারের মশলাটা আমি এতে দিয়ে দেবো। এরপরে এই কারি পাতাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। কারি পাতা না দিলে আবার সাম্বার হবে না। নেড়ে নেব। আমার হয়ে গেছে মশলা। তো এবার আমি এই সাম্বারের ডালটা আমি ফুটিয়ে রেখেছিলাম, তো এইটা আমি কড়ার মধ্যে ঢেলে দেবো। এই সাম্বারটা টক হওয়ার জন্য আমি একটুখানি আম দিয়ে দিচ্ছি। তো আপনারাও বাড়িতে থাকলে কাঁচা আম দিয়ে দিন, বা শুকনো আম থাকলে শুকনো আম, তেঁতুল থাকলে বা তেঁতুলও দিয়ে দিতে পারেন। টক না দিলে আবার জমবে না সাম্বারটা। আমার সাম্বার হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। 1 hour later আমি খাবো, খাবে তুমি খাও, ভালো হয়েছে। রিয়াপন সাম্বারটা যা হয়েছে না, সুন্দর হয়েছে, ফাটাফাটি হয়েছে।
আমার ছেলে তো খাচ্ছেই না, ভাবছে কি ঝাল দেওয়া রয়েছে এতে। না না মিষ্টি খুব সুন্দর হয়েছে। কেন আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন এরকমই ভাবে, খুব ভালো লাগবে। বন্ধুরা প্লিজ আমাদের ভিডিওটাকে লাইক করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। প্লিজ বন্ধুরা ভুলবেন না, আর লাইক করতেও ভুলবেন না, কমেন্ট শেয়ার সবই করুন, আপনারা সাপোর্ট করুন প্লিজ।